পাঁচ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যতন আবার আরো পাঁচ জনে যাহা পারে ইনিও তাই পারতেন হঠাৎই মেধাবী ছাত্র হয়ে গেল পাগল কথাই বলে পাগলই কি না বলে ইনি কিছু বলেননি এমনই এক গরিব ঘরের মেধাবী ছাত্র অভাগা কিঙ্কর লহরের কাহিনী দেখাবো আপনাদের সেলাই করে পাতা তাও আবার একটি নির্দিষ্ট টাইমে সকাল হলেই বাড়ি থেকে বেরিয়ে চলে আসে জঙ্গলে সেখানেই বসে সেলাই করে গাছের পাতা জঙ্গল থেকে তুলে নিয়ে আসে বনফুল গাছের পাতা তারপরেই চলে সেলাই পর্ব আপনি পাশ দিয়ে পেরিয়ে যাওয়ার সময় বুঝতেই পারবেন না যে তিনি মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ মানুষ একটি বারের জন্য বোঝার উপায় নেই তিনি পাগল তিনি হয়তো নিজেও জানেন না তিনি পাগল আরো পাঁচ পাঁচটা মানুষের মতন কথা বলে এলাকায় ঘুরে বেড়ায় সারাদিন ঘুরে বেরিয়ে ঠিক সন্ধ্যা হলে চলে আসে বাড়িতে তবে অবশ্য আমরা কিঙ্কর লোহারের সাথে কথা বলে জানতে পারলাম তিনি তার নাম পরিচয় বলতে পারেননি তবে গ্রামের মানুষের কাছ থেকে জানতে পারা যায় তিনি নাকি প্রচন্ড শিক্ষিত মেধাবী ছাত্র ছিলেন বাইরে পড়াশোনা করতে করতে হঠাৎই মাথা খারাপ হয়ে যায় গরিবের সংসার ডাক্তার দেখানোর উপায় নেই এভাবেই চলে আসছে দিনের পর দিন কিঙ্কর বাবুর জীবন দেখুন কি বলছেন এলাকার মানুষ বলছি ইনি এই যে এখানে বসে বসে পাতা সেলাই করছে ওর কি মাথার কিছু প্রবলেম আছে হ্যাঁ হ্যাঁ ও বিরাট শিক্ষিত আচ্ছা না খাইয়ে না কি খাইয়ে কি যে হলো আচ্ছা মানে কি কে কি যে খাইয়ে সেটা কিছু বোঝা যায়নি দে এমনি কি মাথার প্রবলেম হয় মাথার প্রবলেম হয়ে গেল বলছে বসে বসে এখানে তে ও আজ মানে মাস্টারি মানে পড়ছিল বিষ্ণুপুরে বিরাট শিক্ষিত ছেলে বিরাট শিক্ষিত ছেলে হ্যাঁ ও মাথার কি গোলমাল হয়ে গেল দিয়ে আর মানে ওই রকম ইয়া হয়ে গেল মাথার প্রবলেম হয়ে গেল মাথার প্রবলেম হয় এখন এই বসে বসে দেখলেন পাতা সেলাই করছে এখন ওই পাতা সেলাই করবে আবার মানে ইয়া করবে করে ঘর যাবে দিয়ে আবার চান করে খাবে দুটি বাস চান টান খেয়ে আবার এখানে কি চলে আসে এইখানকে আসো নাহলে আসো নাই কোনোদিন ও একই দিন ওই ইয়াদিকে জয় রোড বাগে চলে যায় যে আবার নিজেই ঘুরে চলে আসবে নিজেই আবার এসে ঘরে খাবে এই বাড়ির কত কি কে সদস্য আছে বাড়ি আর দাদারা আছে বৌদি আছে ভাইজি আছে আরেকটা আরেকটা দাদা আছে ওর কি বিয়ে থাকা হয়নি না না বিয়ে দেওয়া ওর কি নাম ওর নাম ভাই ওই যে কিঙ্কর বললাম কিঙ্কর কি কিঙ্কর লোহার কিঙ্কর লোহার হ্যাঁ আচ্ছা এই গ্রামটার নাম কি রামনগর আপনার নাম শশাঙ্ক চৌধুরী আচ্ছা